যে কাজ পাই সে কাজই করে, তারপরে বলছে রমন তোমাদের বাড়িতে আয়ে, আমি কই না রমন তো কে কে কইছে রমন আমার বাড়ি যাইয়ে, আমার বাসা তো কইছি কে কেডা কইছে রমন আমার বাড়ি যাইয়ে, আর রমন আইলে কি তার রমন কি মানুষ না এ কথা কইতে না মতো আমার গিয়ে দরজা জানালা বাইরে যাও না মুহূর্ত আমার গেটটা একদম ভেঙে লাগছিল কালকে আমার স্বামী গেটটা ইয়ে করতে গেটটা লাগাইতে পারছি এমন অবস্থায় পরে বড় দেখে একদম বড় আজকে আমরা আমাদের পার্টি CPI-M এর তরফ থেকে এই মোহনপুর মহকুমার মোহনপুর বিধানসভা কেন্দ্রের প্রায় 40-50 কিলোমিটার এলাকা জুড়ে যে বিভিন্ন গ্রামে গত পরশুদিন কত তারিখে ছিল এটা গত একত্রিশ তারিখ BJP আশ্রিত দুষ্কৃতি প্রায় এই 40-45টি বাইকে করে সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি বিনা প্ররোচনায় তাণ্ডব চালিয়েছে CPI-M সমর্থকদের ইয়ে BJP সমর্থিত এই সমস্ত এই সমাজ বিরোধীরা CPI-M সমর্থক নেতা কর্মীদের বাড়ি বাড়ি বাছাই করে। তো আমরা এলাকাতে এসে আক্রান্ত পরিবার এবং তাদের প্রতিবেশী তাদের সাথে কথাবার্তা বলছি। তো এলাকাবাসী যে বিবরণ দিলেন এটা স্তম্ভিত হওয়ার মতো। সকাল 10টা থেকে 1টা অবধি মানে প্রায় 3.5 ঘন্টা এক নাগারে এতগুলি যুবক এরকমভাবে উচ্ছৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা অসুস্থ মা শিশু তারাও তাদের খিস্তি খেয়ার থেকে বাদ যায়। কি বলছে তারা? বলছে BJP ছাড়া অন্য দল করা যাবে না, অন্য দলের মিছিলে যাওয়া যাবে না, মিটিংয়ে যাওয়া যাবে না। CPI-M এর নেতারা শুধু পার্টির কাজে না, সামাজিক পারিবারিক বা আত্মীয় স্বজন হিসাবেও তোমাদের বাড়িঘরে আসতে পারবে না। এই 25-30 বছরের যুবকরা, তারা 70-75 বছরের প্রবীণ প্রবীণা, এদেরকে তুই তুকারি করে গালিগালাজ করছে। তো আমরা জিজ্ঞেস করলাম কেন এরকম হলো, তো কয়েকটা পরিয়েছে এটা কোনো কোনো বাড়িতে 4-5 বার ধরে হয়েছে, কোনো কোনো পরিবারে নতুন করে হয়েছে, এবং যে পাড়াতে যে ছেলেরা এ সমস্ত করছে তারা সেই পাড়ার ছেলেরা না, অর্থাৎ পরিচিত মুখগুলো সেই পাড়ার, তারা পেছনে থাকছে সেই পাড়াতে অন্যের ছেলেরা। তবে এলাকাবাসী, এটা কত বড় এলাকা, সবাইকে সবাই চেনে, সবাই হলো মোহনপুর বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন এলাকার যুবকরা। তো জনগণ সাহস করে আজকে যেটা বললে, কেন এরাই সমস্ত করল, কারা করাচ্ছে, সবাই বলছে এই বিধানসভা কেন্দ্রের যিনি প্রতিনিধি আমাদের রাজ্যের মাননীয় আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী, তার ইন্ধনে তিনি এই যুবকদেরকে তাদের বেকারিত্ব ক্ষুধা দারিদ্র এই সুযোগটা নিয়ে এই সমস্ত তাণ্ডব চালাচ্ছে। মাঝে মধ্যেই বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পায়ের তোলার মাটি সরছে, জনবিচ্ছিন্ন হচ্ছে, লোকজন পাচ্ছে না, কিছু স্কিমের প্রলোভন দেখি কিছু লোকজন 1,000 মজুর দেবে বলে
বাসনে কিছু লোক আনতে পারে, এইভাবে পার্টি ডাকলে পর আসে না। কাজেই এখন তাদের শেষ অস্ত্র এই গুন্ডাতন্ত্র, অর্থাৎ ভয়ভীতির পরিবেশ, এটা আরও চালিয়ে যাও। এই জাতীয় ঘটনাগুলো করছি তো আমরা এসছি আজকে, এবং আরও আমাদের কাছে আশ্চর্য লাগলো, সাড়ে তিন ঘন্টা ধরে ঘটনাগুলি হলো, অনেকে ফোন করেছে সবার। তোমাদের গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ তোমাদের মিছিল করার, মিটিং করার করবে, কিন্তু অন্যকে তার অধিকার হরণ করবে এটা চলবে না। আজি এটাই আমি দেখলাম জনগণের মুডও তাই আছে, মহিলা, বয়স্ক মহিলা, গৃহবধূ, কেউ এই কথাগুলি তুলে ধরতে কারোর আমি দেখলাম কোনো ধরনের সংকোচ নেই, বলছে যে না এভাবে চলবে না, আমরা রুখে দাঁড়াবো। আমি এই মোহনপুর এলাকার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.